কোনো গাফিলতি খোয়া যায়নি, তার কারণ মেটেরিয়ালটা কী ছিল, কী দিয়ে হয়ে, যতক্ষণ না ফরেন্সিক হবে আপনি বলতে পারবেন না যে মেটেরিয়ালটা কী ছিল বা কী দিয়ে এটা হয়েছে। গোডাউন ছিল, এটা কারখানা ছিল না। প্রিলিমিনারি কাজটা হচ্ছে ফায়ারটাকে কুল ডাউন করা, সেকেন্ড কাজটা হচ্ছে যে আমাদের ফরেন্সিক স্যাম্পল কালেক্ট করা, তিন নম্বর কাজ হচ্ছে তখন পুলিশ আসবে, এসে তাদের কাগজপত্র বৈধ দেখবে, ফায়ার ব্রিগেড যেটা এফআইআর করবে বা করেছে এফআইআর ব্রিগেড, তার বেসিসে ইনকোয়ারি স্টার্ট হবে। আর চতুর্থ কাজ হচ্ছে যে যেখানে আমাদের হ্যাজার্ড এ আছে, ডেঞ্জারাস বিল্ডিং পজিশন আছে, সেটা কর্পোরেশন ভেঙে দেবে, এবং তারপর কর্পোরেশন উইথ দি পারমিশন অফ দি ফায়ার ব্রিগেড অ্যান্ড ফরেন্সিক, এটা দেখুন সারা কলকাতা, এটা শুধু এই অঞ্চল না, সারা কলকাতা নিয়ে দু থেকে তিন মাস লাগবে। আমাদের যতটুকু ম্যান পাওয়ার আছে ততটুকু ম্যান পাওয়ার দিয়ে আমরা চেষ্টা করি ফায়ার অডিট করার। মাঝখানে কোভিডের জন্য কিছুটা সমস্যা হয়েছিল আমাদের, কিন্তু এখন আমার ফায়ার অডিট চলছে। আমাদের দমকল ডিপার্টমেন্ট সবসময় ফায়ার অ্যাওয়ারনেস আমাদের জন্য বারবার আমরা বলি, অ্যাওয়ারনেসের উপর আমাদের বইও আছে। এগুলো তো যারা বিজনেস করছে তাদের এটা বোঝা উচিত, মানুষের জীবন থেকে তো বড় কিছু হতে পারে না। আফটার ইনকোয়ারি আমি এই কথাগুলো বলবো আপনাদের। গুদামের অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, এনওসি ছিল না, হাজার হাজার পুরনো গুদাম আর কারখানার প্রয়োজনীয় নথি খতিয়ে দেখা সম্ভব নয়, মন্তব্য করেছেন স্থানীয় কাউন্সিলর। এটা হচ্ছে এই কারখানাটা দীর্ঘ বছর ধরে আছে, অনেক পুরনো জায়গা, কলকাতা অত্যন্ত পুরনো শহর, এই সমস্ত কারখানা বহু দিন ধরে আছে, প্রায় অন্ততপক্ষে 60-70 বছর ধরে। আমার বাঁদিকে যে দেখছেন এটাও চামড়া গড়ন, ওটাও চামড়া গড়ন, একটু রেনোভেট হয়েছে জাস্ট এইটুকুনি। আমরা কাউকে চাই না উচ্ছেদ করে, কাউকে কিন্তু তাড়িয়ে দিয়ে তার অন্য উন্নয়ন হোক, কিন্তু বাধ্যবাধকতা তো থাকেই, সুতরাং এটা খতিয়ে দেখা হচ্ছে তদন্ত সাপেক্ষ। যদি সেরকম কিছু মারাত্মক ধরা পড়ে নিশ্চয়ই আইন অনুযায়ী তার হবে, শাস্তি হবে। ট্যাংরার সেই গুদামের ভেতরে রয়েছি, ক্যামেরা বন্ধু অরিন্দমের মাধ্যমে এই মুহূর্তে ভেতরের ছবি এক্সক্লুসিভলি জি 24 ঘন্টার পর্দায়। আমার ঠিক পায়ের নিচে রেক্সিন কার্যত আগ্নেয়গিরির লাভার মতো সম্পূর্ণ পুড়ে গলে এই স্রোত বয়ে যাচ্ছে, এবং ভেতরে বিভিন্ন জায়গাতে দমকল কর্মীরা ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ বা DMG সাহায্যে এই মুহূর্তে টিনের শেডগুলোকে মেকানিক্যাল করাত দিয়ে কাটছেন। কাটার একটাই উদ্দেশ্য যে এই টিনের শেড যেভাবে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে পড়ে রয়েছে সেটা দমকলের জল উৎসস্থল পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে একটা মারাত্মক প্রতিবন্ধকতা তৈরি করছে। অরিন্দমের মাধ্যমে দেখাবো, যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে দেওয়ালে ফাটল, সেখানে লোহার বিম বেঁকে গিয়েছে, টিনের শেড একদম আমার পাশে এখানে পড়ে রয়েছে, বেঁকে পুড়ে এখানে ভেঙে পড়েছে লোহার বিম, সব মিলিয়ে আমার সামনে গোডাউনে স্টক করে রাখা দাহ্য থেকে অতিদাহ্য পদার্থ, যার মধ্যে রয়েছে ছাতা তৈরির কাপড় অর্থাৎ রেক্সিন, চামড়ার ব্যাগ তৈরির লেদার, এবং তার সঙ্গে অজস্র নাইলনের দড়ির বান্ডিল। এই মেয়াদ উত্তীর্ণ সমস্ত নথিপত্র নিয়ে মান্ধাতা আমলের পুরনো ফায়ার এক্সটিংগুইশার নামকাবাস্তে এখানে রেখে দিয়ে কীভাবে এই গোডাউন চলছিল এটি সম্পূর্ণ তদন্ত সাপেক্ষ বিষয়। দমকলমন্ত্রী সুজিত বসু আবারও তাকে কোট করেই বলা যায়, সমস্ত আগুন নিভে যাবে, কুলিং ডাউন প্রক্রিয়া সম্পন্ন হবে, তারপর ফরেন্সিক ঢুকে এই আগুন লাগার প্রাথমিক কারণ এবং তার নেপথ্যে যা যা গাফিলতি রয়েছে এগুলোকে ধরে ধরে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবেন এমন আশ্বাস দিয়েছেন। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।